আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁতের যে চিকিৎসা না করাই ভালো তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স অনেকেই দাঁতের ফাঁকা সমস্যা রয়েছে আর দাঁতের এমন ফাঁকার জন্য কয়েক ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে এর মধ্যে রয়েছে স্থায়ী পদ্ধতি অস্থায়ী পদ্ধতি তো ভিওয়ার্স কিছু কিছু ক্ষেত্রে ট্রিটমেন্টের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে আবার এমন দাঁতের জন্য পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবেও ট্রিটমেন্ট করা যায় তো ভিওর্স পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত যে ট্রিটমেন্ট রয়েছে তা হলো ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করা যেমনটি এইখানে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এখানে দু দাঁতের মধ্যবর্তী স্থানে ফাঁকা থাকার কারণে এখানে এই যে যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন এই দুইটি দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্ট করে কাটিং করে দাঁত দুইটা কিছুটা ছোটো করে নিয়ে সেখানে ক্যাপ করে দেওয়া হয়েছে ভিওর্স যদিও ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করার কারণে দাঁতের ফাঁকাটি বন্ধ হয়ে গেছে কিন্তু তারপরেও এ ধরনের চিকিৎসার রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া তাই ভিওর্স এ ধরনের সমস্যা দাঁতের এমন ফাঁকার জন্য ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট না করাই ভালো এতে ভবিষ্যতে সমস্যা হতে পারে এবং ক্যাপ করা দাঁতের বিভিন্ন সমস্যা কিন্তু দেখা যায় মূলত যদি কোনো দাঁতের যন্ত্রণা হয় ব্যথা হয় বা ভেঙে যায় তখনই আমরা রোড ক্যানাল ট্রিটমেন্ট করে দাঁতে ক্যাপ করে দিয়ে থাকি তবে এ ধরনের ফাঁকার জন্য এ ধরনের ক্যাপের ট্রিটমেন্ট মূলত প্রপার ট্রিটমেন্ট নয় ভিউয়ার্স অনেকের এই সামনের দিকের একটি বা দুটি ফাঁকা না থেকে কয়েকটি ফাঁকা থাকতে পারে আর যখন সামনের এই চারটি দাঁত ফাঁকা হয়ে থাকে তখন অনেকেই এ ধরনের ডেন্টাল ব্রিজ করে থাকেন এখানে দেখতে পাচ্ছেন যে চার চারটি দাঁতে কিন্তু রুট ক্যানেল ট্রিটমেন্ট করে এখানে ক্যাপ করে দেওয়া হয়েছে তো ভিওর্স এই ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করার কারণে দাঁত এখানে বন্ধ হয়ে গেছে তবে দাঁতের ফাঁকা বন্ধ হলেও যে দাঁতগুলা এখানে কেটে ছোট করা হয়েছে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে তো রুট ক্যানেল ট্রিটমেন্ট করার ফলে দাঁতগুলা কিন্তু এমনিতেই দুর্বল হয়ে যায় রুট ক্যানেল ট্রিটমেন্ট করার ফলে দাঁতের ভিতরে যে পাল্প থাকে যে দন্তমজ্জা থাকে সেটি পুরোপুরিভাবে তুলে ফেলা হয় এবং পুরোপুরিভাবে তুলে ফেলার পরেই এভাবে কাটিং করে দাঁত ছোট করে নেওয়া হয় এবং পরবর্তীতে এভাবে ক্যাপ পরিয়ে দেওয়া হয় তো ভিউয়ার্স এই যে যে ক্যাবগুলো এখানে সেটিং করা হয়েছে দেখতে পাচ্ছেন যে এমন ফাঁকার জন্য সামনে চারটি ফাঁকা রয়েছে আর এমন ফাঁকার জন্যই কিন্তু এখানে চার ইউনিটের ব্রিজ করে দেওয়া হয়েছে তো ভিউয়ার্স এই ব্রিজের যে ট্রিটমেন্টটি করা হয়েছে এটি না করার জন্যই আমি পরামর্শ দিয়ে থাকি সাধারণত এখানে যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজটি করার জন্য এখানে চারটে দাঁতি কিন্তু কেটে ছোট করতে হয়েছে এবং রু রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হয়েছে যদি এই রুট ক্যানেল ট্রিটমেন্টে কোনো ধরনের ত্রুটি থেকে যায় তাহলে কিন্তু আপনার এই দাঁতে ভবিষ্যতে ব্যথা হতে পারে ভবিষ্যতে যন্ত্রণা হতে পারে আর তখনই দাঁতটি আপনাকে ফেলে দিতে হতে পারে তাই ভিউয়ার্স ফাঁকা করে এ ধরনের ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট না করার পরামর্শ আমি আপনাদেরকে দিয়ে থাকি ভিওয়ার্স এছাড়া যদি আপনার ফাঁকা দাঁতের জন্য এ ধরনের ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয় তার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে পরপর কয়েকটি দাঁতেই কিন্তু ক্যাপ করা রয়েছে ভিউয়ার্স এখানে দেখুন যেগুলা দাঁত আপনারা সামনের দিকে দেখতে পাচ্ছেন এই কয়েকটি দাঁতে কিন্তু ব্রিজ করা হয়েছে অর্থাৎ যদি একটি দাঁতে ক্যাপ করা হয় তখন সেটি হয় এক পিস ক্যাপ আবার এই ক্যাপগুলো যখন জয়েন্ট হয় তখন সেটি হয় ব্রিজ তো এখানে চার ইউনিটের ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন তো ব্রিজ বা ক্যাপের যে পোরসিলিন ক্যাপ এটি সামনের দিকে ব্যবহার করা হয়ে থাকে এই পোরসিলিন ক্যাপের দুটি লেয়ার থাকে ভিতরে থাকে মেটাল এবং মেটালের পরে রয়েছে পোরসিলিন অংশ যেটি এই পোরসিলিন অংশটি দেখতে দাঁতের কালারের মতো হয়ে থাকে তো ভিওটস এই পোর অংশ কোনো কোনো ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে উঠে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে ভেঙে যেতে পারে ফেটে যেতে পারে উপরের যে পোর্শিলিন অংশটি দেখতে পাচ্ছেন এটি তো ভিউয়ার্স এখানে চার ইউনিটের ক্যাপ করা হয়েছে তো চার ইউনিট ক্যাপের একই সঙ্গে জয়েন্ট আর তার জন্য এটিকে চার ইউনিটের ব্রিজ বলা হয়েছে তো ভিউয়ার্স সাধারণত এই যে যে পোরসিলিন অংশটি দেখতে পাচ্ছেন এটি খুব সহজে ওঠে না বা ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু তারপরেও ক্ষতিগ্রস্ত যে হয় না ব্যাপারটি এমন না এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ক্যাপ চারটি করা হয়েছে এবং একটি ক্যাপের থেকে পোরসিলিন অংশ উঠে গেছে তো ভিওর্স এই পরিসিন অংশ উঠে গেলে ক্যাপটি যদি চারটে একসঙ্গে জয়েন্ট থাকে তাহলে আপনাকে এই চারটি ক্যাপই কিন্তু চেঞ্জ করে নিতে হবে পরিবর্তন করে নিতে হবে এখানে যদি আপনি একটি ক্যাপ পরিবর্তন করতে চান সেটি নাও হতে পারে এক্ষেত্রে একটি দাঁতের সমস্যা হওয়ার কারণে আপনাকে এই চার চারটি ক্যাপই আপনাকে পরিবর্তন করতে হতে পারে কারণ এই যে ক্যাবগুলো করা হচ্ছে রোড কেনার ট্রিটমেন্ট করে যে ক্যাবগুলো করা হয়েছে এগুলা বেশ ব্যয়বহুল চিকিৎসা তো বুঝতেই পারছেন যে একটি ক্যাপের কিছুটা অংশ উঠে যাওয়ার কারণেই কিন্তু আপনাকে এই চার ইউনিটের ক্যাপ আপনাকে পরিবর্তন করে নিতে হতে পারে ভিওর্স এছাড়া এখানে দেখতে পাচ্ছেন দাঁতের এখানে ক্যাপ করার পরেও ক্যাপ মার্জিনে কিছুটা অংশ ফাঁকা থেকে গেছে এখানে দেখতে পাচ্ছেন এই দাঁতটিতে এমন ফাঁকা থাকলেও আপনার রুট ক্যানেল ট্রিটমেন্ট যে দাঁতে করা হয়েছে সেই রুট ক্যানেল ট্রিটমেন্টটি সাকসেস হলেও যদি ক্যাপের গোড়ায় এ ধরনের ফাঁকা থেকে যায় তাহলেও আপনার রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতে সমস্যা হতে পারে যেমনটি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিওর্স এখানে এই দুটি দাঁতেই কিন্তু ক্যাপ বসানো হয়েছে ক্যাপ করা হয়েছে তো ভিউয়ার্স এখানে দেখুন যে ক্যাপের গোড়াতে ফাঁকা থাকার কারণেই কিন্তু ধীরে ধীরে সেখানে খাবার ঢুকে হোক বা পানি ঢুকে হোক এভাবে ধীরে ধীরে কালো হতে থাকে আর এমন কালো হওয়া মানেই দাঁত ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়া তো ভিউয়ার্স অরিজিনাল যে দাঁতগুলা ছিল সেগুলোর কিন্তু এ ধরনের কোনো সমস্যা হয় না কিন্তু এখানে ক্যাপ করা হয়েছে আর ক্যাপের ফাঁকাতে এভাবে ফাঁকা থাকার কারণেই কিন্তু দাঁতটি ধীরে ধীরে এমনভাবে কালো হয়ে যায় আর কালো হয়ে যাওয়া মানে নষ্ট হয়ে যাওয়া আর নষ্ট হয়ে যাওয়াই মানে কিন্তু সামান্য চাপে এমন দাঁত আপনার ভেঙে যেতে পারে তাই ভিউয়ার্স ফাঁকা দাঁতের জন্য এ ধরনের ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট না করার জন্যই আপনাদেরকে বলবো। ভিউয়ার্স ফাঁকা দাঁতের জন্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট রয়েছে স্থায়ী এবং অস্থায়ী ট্রিটমেন্ট রয়েছে যেগুলো পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে করা হয়ে থাকে তার মধ্যে রয়েছে কম্পোজিট ফিলিং বা লাইট কিওর ফিলিং বা লেজার কিওর লেজার ফিলিংয়ের মাধ্যমে দাঁতের ফাঁকাগুলো বন্ধ করা যায় এখানে যে পদ্ধতিটা আপনারা দেখতে পাচ্ছেন এটিকে আমরা লাইট কিওর ফিলিংয়ের মাধ্যমে কম্পোজিট ফিলিং দিয়ে এখানে দাঁতের ফাঁকা বন্ধ করা হচ্ছে দাঁতের যতটুকু ফাঁকা রয়েছে এতটুকু দাঁতের কালারের সঙ্গে ম্যাচিং করে ফিলিংয়ের মাধ্যমে দাঁতের ফাঁকা বন্ধ করা যায় যেমনটি এইখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে দেখুন কত বড় ফাঁকা রয়েছে তো এমন ফাঁকার জন্য যদি এই দুইটি দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্ট করা যায় কিন্তু সেটি না করার জন্যই আমি বলে থাকি এমন দাঁতের ফাঁকার জন্য এখানে দেখুন ফিলিংয়ের মাধ্যমে এখানে ট্রিটমেন্ট করা হয়েছে দেখতে ন্যাচারালি হয়েছে তো এটি পার্শ্ব মুক্ত একটি ট্রিটমেন্ট যদি ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করেন তার রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া ভবিষ্যতে নষ্ট হয়ে যেতে পারে দাঁত তুলে ফেলতে হতে পারে আর যদি আপনি এমন ফাঁকার জন্য আপনি যদি ফিলিংয়ের মাধ্যমে কসমেটিক ফিলিং বা লেজার ফিলিংয়ের মাধ্যমে যদি ট্রিটমেন্ট করান তাহলে কিন্তু আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না যদি কখনও ফিলিংটি ক্ষতিগ্রস্ত হয় আপনি আবারও করে নিতে পারবেন আপনার অরিজিনাল যে দাঁতগুলো থাকবে তার উপরে কোনো ধরনের প্রভাব পড়বে না যদিও ভিউয়ার্স এ ধরনের ফাঁকা বন্ধ করার কারণে দাঁতটা কিছুটা বড় হতে দেখা যায় এটি স্বাভাবিক ব্যাপার কারণ ফাঁকাটা বন্ধ করার জন্য দাঁতের স্তর বাড়াতে হয় আর তার জন্যই এমনটি বড় দেখা যেতে পারে এটি আপনাকে মেনে নিতে হবে ভিউয়ার্স এছাড়া আপনি যদি এ ধরনের ফাঁকা দাঁতের স্থায়ী চিকিৎসা করাতে চান তাহলে ব্রেসেস ট্রিটমেন্ট রয়েছে যার মাধ্যমে ধীরে ধীরে এই ব্রেসেস ট্রিটমেন্ট করানোর মাধ্যমে ধীরে ধীরে কিন্তু অরিজিনাল দাঁতগুলাই ক্লোজ করা যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এই ফাঁকা দাঁতের জন্য ব্রেসেস ট্রিটমেন্ট করে কিন্তু ফাঁকাটা দাঁতের গ্যাপটি বন্ধ করা হয়েছে তো এটি ব্রেসেস ট্রিটমেন্টটি স্থায়ী চিকিৎসা যেটি এখানে দেখতে পাচ্ছেন তো ফাঁকা দাঁতের জন্য মূলত আপনারা যদি স্থায়ী চিকিৎসা চান তাহলে এ ধরনের ব্রেসেস ট্রিটমেন্ট করাতে পারেন অথবা এভাবে ফিলিং করেও অস্থায়ীভাবে আপনারা ফাঁকা ধাতের সমস্যার সমাধান করতে পারেন এটি অস্থায়ী পদ্ধতি হলেও তিন থেকে চার বছর বা পাঁচ বছর পর্যন্ত কিন্তু স্থায়ী হতে দেখা যায় আর যদি শর্ট টাইমে কোনো ধরনের সমস্যা হয় তখন আবারও করে নেওয়ার সুযোগ থাকে তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম